ছড়া পারো? হ্যাঁ, অনেকগুলো ছড়া পারি, অনেকগুলো ছড়া শিখিয়েছে আমার স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। বাহ, স্যার আপনি কি সার নাই এই সার ছাড়া? কেন, প্রতিদিন তো এই সার পরেই আসেন। তাড়াহুড়ো করে আসি তো ওই জন্য। স্যার আপনি তো প্রতিদিনই তাড়াহুড়ো করে আসেন। শুধু স্যারদের সার দেখলে হবে? তোমাকে ঠিক মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি কি সার পরি ওদিকে খেয়াল করলে হবে না? এ দেখো তো, এই যে ছাতাটা এঁকেছো, ছাতাটার ইয়েটা কোথায় দাও তো, আঁকো। কয়টা বাজে? 5টা। কিভাবে পারো, সব সময় টাইমলি আসো, 1 মিনিট এদিকও না সেদিকও না। দেখছো আমি তোমার কেমন বয়ফ্রেন্ড? সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে, আর তুমি আমার জন্য ওয়েট করো? তো কি হয়েছে, মেয়েরা কি ছেলেদের জন্য ওয়েট করতে পারবে না? পৃথিবীর কোন রুলসে লেখা আছে যে সব সময় ছেলেদের ওয়েট করতে হবে? তা ঠিক, তুমি তো জানোই এই টাইমে আমি ফ্রি হই, সো তুমি এক্স্যাক্টলি এই টাইমে আসতেই পারো, শুধু শুধু ওয়েট করতে হবে। কারণ আমার তোমার জন্য ওয়েট করতে ভালো লাগে, আমি ওই রাস্তা দিয়ে তাকিয়ে থাকি তুমি কখন আসবে। আর আমি তো তোমার টিউশনের প্রেশার জানি, সারাদিন পর তুমি এখন ফ্রি হও, যদি আমি লেট করে আসি তখন তো সময় নষ্ট হবে, আর আমি 1 মিনিটও সময় নষ্ট করতে চাই না, 1 মিনিটও দূরের কথা, 1 মুহূর্ত নষ্ট করতে চাই না। এর জন্য এই নাও তোমার ওয়েটিং ফি। আমি দেখি, তুমি না যা করো আমার তাই দেখতে ভালো লাগে, তুমি খাচ্ছ ঘরটাও দেখতে ভালো লাগছে, কিন্তু তুমি হাতে দিল সেটাও ভালো লাগছে। পাগল ছেলে তোমার জন্য। আমি খাবার দিই আমি খাই দিই আমি ওয়েট লুজ করতেছি। নায়ক হবা, ডায়েট কেন করো? নায়ক হতেই পারি, নায়িকা তো পেয়ে গেছি।